ক্লাব শুধুমাত্র বিনোদনের জন্য নয়, সমাজসেবা, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে ক্লাবগুলি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আমাদের সমাজ ব্যবস্থায় ক্লাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রবিবার সন্ধ্যায় আগরতলার উত্তর বাধারঘাটে স্বামী বিবেকানন্দ ক্লাব আয়োজিত শারদ সম্মান 2023 আমার পাড়া সেরা পাড়া শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কথা বলেন। মুখ্যমন্ত্রী রবিবার সন্ধ্যায় অরুন্ধতীনগর স্কুল ময়দানে শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক দ্বিতীয় শারদ সম্মান প্রদান অনুষ্ঠানেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের ক্লাবগুলিতে সুস্থ সংস্কৃতির বাতাবরণ তৈরি হয়েছে, সমাজ পরিবর্তনেও এখন ক্লাবগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তিনি বলেন, ক্লাব সংস্কৃতিতে এখন অনেক পরিবর্তন এসেছে, সুস্থ পরিবেশ এবং মানসিকতা গড়ে উঠেছে। বর্তমানে ক্লাবগুলি সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করেছে। মানুষের সমস্যা নিরসনেও ক্লাবগুলি বিভিন্নভাবে ভূমিকা গ্রহণ করছে। মুখ্যমন্ত্রী বলেন, বিগত দিনে দেখা গেছে ক্লাবগুলির মধ্যে সবসময় একটা আতঙ্কের পরিবেশ বজায় থাকত, ক্লাবে ক্লাবে ছিল ভেদাভেদ, কিন্তু বর্তমান সরকারের সময়কালে বিভিন্ন ক্লাবের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। বর্তমান সরকার জনগণের সমস্যার সমাধানে আন্তরিকতার সাথে কাজ করছে। এতদিন ধরে ক্লাব কালচার আমরা 70 দশকে এখানে হয়তো অনেকের জন্ম হয়নি, বা যারা পুরনো ব্যক্তি তারা জানে কি অবস্থা ছিল। ক্লাব মানে একটা আতঙ্কের বিষয় ছিল, ডিভাইড অ্যান্ড পলিসিতে এখানে বলার চেষ্টা করেছেন মাননীয় দীপকবাবু, বলছেন যে একটা ডিভাইড অ্যান্ড পলিসিতে ক্লাবে ক্লাবের মধ্যে যদি একটা ডিভিশন থাকে তাহলে আমাদের গোলা জলে মাছ ধরাটা খুব ইজি হয়। আর আমরা সরকার আসার পর আমরা বলছি আমরা ডিভাইড অ্যান্ড পলিসিতে আমরা মানি না, আমরা সবাইকে নিয়ে আমরা চলতে চাই। সবাই যদি একসাথে চলে তবেই আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তবেই আমরা এক সমাজ শ্রেষ্ঠ সমাজ আমরা তৈরি করতে পারবো। আমাদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরো বলেন, স্বামী বিবেকানন্দ ক্লাব কর্তৃক আয়োজিত এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐক্য ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। বর্তমানে মা বোনেদেরও ক্লাবের সাথে যুক্ত হওয়ার প্রবণতা পরিলক্ষিত হচ্ছে, এর ফলে রাজ্যে একটি সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী রাজ্যের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতির কথা উল্লেখ করে বলেন, বর্তমানে রাজ্য থেকে 18টি এক্সপ্রেস ট্রেন দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে চলাচল করছে। রাজ্যে এখন শান্তি ও সম্প্রীতির পরিবেশ রয়েছে। বহিরাজ্যের বিনিয়োগকারীরা রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করছেন। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে সবার সম্মিলিত প্রচেষ্টায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে। এই ক্লাবের যে কালচার আমি দেখছি দিনের দিন এত ভালো হচ্ছে, একজন আর ক্লাবের আরেক ক্লাবের সাথে সম্পর্ক এত সুন্দর হচ্ছে। মাঝে মাঝে দু একটা ঘটনা আমার গোচরে আসে, কিন্তু সেইগুলো আমরা দেখবো আস্তে আস্তে করে, একদিনে সব সমাধান হয়ে যাবে সেটা আমি বলছি না, কিন্তু আমরা এইগুলো চেষ্টা করছি। শারদ সম্মান অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মীনারানী সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, সমাজসেবী সঞ্জয় সাহা, সমাজসেবী অসীম ভট্টাচার্য প্রমুখ। এদিন দক্ষিণাঞ্চলের 17টি ক্লাব এবং সামাজিক সংস্থাকে সম্মাননা জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ ক্লাবগুলিকে স্মারক উপহার দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন। এবছর শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক দ্বিতীয় শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে 11টি বিভাগে 28টি ক্লাবকে পুরস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ ক্লাবগুলির হাতে পুরস্কার তুলে দেন। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।